ঠিক আছে, আমি পরে ফোন করব, এখন রাখছি। ও, তুই এলি? শোকেসটাতে বড্ড ধুলো বসেছে, আগে ওটা পরিষ্কার কর, তারপর অন্য কাজ। ঠিক আছে দিদিমণি। দিদিমণি, একটা কথা ছিল। বলে ফেল তোর কথা, সেই তো বলবি, আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। না দিদিমণি, এবার আমার অ্যাডভান্স ফ্যাডভান্স কিছুই লাগবে না। তবে কি লাগবে শুনি? আমাকে কাল ছুটি দিতে হবে। সে কি রে, দুদিন আগে মাসির বাড়ি যাব বলে ছুটি নিলি, আবার কিসের ছুটি? কালকের ছুটিটা কিন্তু খুব ভাটাল ছুটি দিদিমণি। ভাটাল ছুটি? সেটা আবার কি রকম? ওই যে তুমি মাঝে মাঝে দাদাবাবুকে বলো না, কালকের কাজটা খুব ভাটাল। ও বুঝেছি, ওটা ভাটাল নয়, ভাইটাল, মানে গুরুত্বপূর্ণ। ও ওই হলো, ছুটিটা দেবে তো দিদিমণি? তা তোর ভাইটাল কাজটা কি শুনি? তোমাকে বলতে লজ্জা পাচ্ছে। তোর আবার লজ্জা, তাড়াতাড়ি বলে ফেল কাজটা কি। কাল না ও আমাকে দেখা করতে বলেছে। বাব্বা, তুই আবার তলে তলে বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছিস? সে হবে ক্ষণ, এখন তাড়াতাড়ি হাতের কাজটা সেরে ফেল, দেখি তোর দাদাবাবু বাজার থেকে এসে অফিসে যাবে। থ্যাংক ইউ দিদিমণি। রাখ তোর থ্যাংক ইউ, যত সব ভুলভাল ইংরেজি, ওটা থ্যাংক ইউ নয়, থ্যাংক ইউ। আচ্ছা দিদিমণি, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে কি নিয়ে যায় গো? প্রথমবার যাচ্ছিস, একটা গোলাপ টোলাপ নিয়ে যাস। তা হ্যাঁ রে, তোর বয়ফ্রেন্ডের নাম কি, কোথায় থাকে? তা তো জানি না দিদিমণি, ও বলেছে তিন মাথার মোড়ে শিব মন্দিরের কাছে দাঁড়াতে আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে। দেখিস নি, নামও জানিস না, কি করে বয়ফ্রেন্ড হলো আর কি করে আলাপ হলো বয়ফ্রেন্ডের সাথে? ফেসবুক থেকে তুলেছি, ফেসবুকে ওর নাম হলো কিউট বিনোদ। দেখিস, আবার দু নম্বরে লোকের পাল্লায় না পড়লেই হলো। দিদিমণি, আমার কাজ শেষ, আজ আসি তাহলে, পরশুদিন দেখা হবে। ঠিক আছে, আয়। হে ভগবান, দিনে দিনে আর কত কি দেখাবে। আজ তিন দিন হয়ে গেল, কাজের মেয়েটা কেন যে আসছে না, একটা ফোন করেই দেখি। হ্যালো, কি ব্যাপার রে তোর? তা কাজে আসিস নি কেন, শরীর টরীর খারাপ নাকি? কি আর কাজে যাব দিদিমণি, এবার তোমার বাড়ি গেলে তুমি কি আর আমাকে আস্ত রাখবে? কেন রে, কি হয়েছে, তুই কি কিছু চুরি টুরি করে নিয়ে গেছিস? তোমার বিনোদের পাল্লায় পড়েছি যে। ফেসবুকে বিনোদ প্রোফাইলটা হলো তোমার বর, মানে আমার দাদাবাবু। আজ আসুক ফিরে, ওই বিনোদের বান্দ্রামি বার করছি,